ठाकुर माँ स्वामी जी को प्रणाम देना है। आज के युग सम्मेलन हमारा दादा के पेची परम पूजनीय श्रीमद स्वामी सुधीरानंद महाराज अध्यक्ष अद्वैत आश्रम कोलकाता महाराज के सशस्त्र प्रणाम रामकृष्ण मिशन आश्रम माता भगवत के महाराज के स्वागत करना उन्हें अमूल्य समय हमें दिए सुदूर कोलकाता के माला दिखे प्रणाम जाना श्रीमद स्वामी कल्याणेश्वरानंद जी महाराज के प्रधान शिक्षक रामकृष्ण मिशन बहुमुखी विद्यालय कामापुर महाराज हमारे संगे एखे एस स्वामीजी के लिए गान कथा अध्ययन करबें रामकृष्ण मिशन पक्ष के बाद रामकृष्ण मिशन पक्ष के महाराज के स्वागत करना प्रणाम जाना मालदा रामकृष्ण मिशन अध्यक्ष परम पूजनीय श्रीमद स्वामी टैगोर प्रणामजी महाराज के সেই সঙ্গে আগত নানা প্রতিষ্ঠান থেকে যুবক এবং যুবতী আমার বর্তমানে যুবমণ্ডলী তাদেরকেও মালদা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বাগত স্বামীজি ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তাদের সময় থেকে এখানে সমবেত হয়েছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা শুভকামনা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে যুবক যুবতীরা এসেছেন তাদের মধ্যে হল বিদ্যাসাগর টিচার স্টেট কলেজ গৌর মহাবিদ্যালয় মালদা পলিটেকনিক হোলি চাইল্ড ইংলিশ একাডেমি যুব মহামণ্ডল সতীশ বিএড কলেজ রামকৃষ্ণ বিবেকানন্দ শিশু মন্দির কলাইবাড়ি ইউনিভার্সিটি অফ পূর্ববঙ্গ আইএমপিএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউথ ক্যাম্প অর্থাৎ আমাদের বছরে ইউথ ক্যাম্প হয় দু একবার সেখান থেকে কিছু প্রতিনিধি এসেছেন আর সরাসরি এসেছেন কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয় এমনও কিছু যুবক এবং যুবতী এসেছেন সেই সঙ্গে এসেছেন এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকা প্রফেসর সকলকে এই রামকৃষ্ণ মিশনের আশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সেই সঙ্গে রয়েছে আমাদের আবাসিক ছাত্রবৃন্দ আমরা স্বামীজিকে নিয়ে অনুধ্যান করব আজকে স্বামী বিবেকানন্দ এই যুগে আশ্রয় স্বামী বিবেকানন্দ চেতনার বাণী জাগরণের মুহূর্ত প্রতি মুক্তির মূল মন্ত্র কোন কিসের মুক্তি সংকীর্ণতা থেকে মুক্তি দুর্বলতা থেকে মুক্তি ভয় থেকে মুক্তি সেই স্বামী বিবেকানন্দ যাকে আমরা আজকে অনুধ্যান করব কথায় গানে তিনি সব থেকে বেশি যাদেরকে ভালোবাসতেন যার কথা সব থেকে বেশি যাদের উদ্দেশ্যে বর্ষিত হয়েছে যাদের কাছে তিনি সব থেকে বেশি আশা প্রত্যাশা রেখেছেন তারা হচ্ছে যুব সমাজ এই যুব সমাজের প্রতি তার ভরসা অগাধ বিশ্বাস অসীম বিশ্বাস তাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিতে চেয়েছেন এত বিশ্বাস এত ভালোবাসা আর কেউ দেখাননি কেন কারণ তিনি শক্তির প্রতীক চেতনার প্রতীক জাগরণের বাণী সেই শক্তিকে তিনি অনুভব করেছেন যুব সমাজের মধ্যে এই শক্তি বিকশিত হলে আমাদের সকল দুর্বলতা নিচতা কাপুরুষতা দূর হয়ে যাবে
তার আকর ধারক বাহক যুব সমাজ। তিনি সেই যুব সমাজকে জাগাতে চেয়েছেন বাণীতে, তার জীবন দর্শনে, তার চেতনায়। তিনি শশী মহারাজকে বলছেন যে কতগুলি চেলা চায়, ফায়ারিং ইয়াং মেন, যাদের বুদ্ধি প্রখর, যারা ইন্টেলিজেন্ট আর ব্রেভ, যারা জমের মুখে যেতে পারে, যারা সাঁতার দিয়ে সাগর পার হতে প্রস্তুত। আবার আলাসিনাকে বলছেন হে বীর হৃদয় যুবকবৃন্দ, বিশ্বাস করো তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ, ভয় পেও না। আকাশে যত বজ্রপাতই হোক না কেন, তিনি বলছেন তোমরা উঠে দাঁড়াও, তোমরা কাজ করে যাও। যে কাজের মধ্য দিয়ে অন্তরের শক্তির বিকাশ ঘটবে, চেতনার বিকাশ ঘটবে, যে চেতনা সমাজকে সমৃদ্ধ করবে, জাতিকে উন্নত করবে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। সেই যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজির সকল চাওয়া, সকল প্রত্যাশা। আজকে আমরা স্বামীজি অবধানের মধ্য দিয়ে, স্বামীজির চিন্তনের মধ্য দিয়ে, স্বামীজির জীবন দর্শন পাঠের মধ্য দিয়ে আমরা কিছু পাথেয় সংগ্রহ করে নেব, যে পাথেয় আমাদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে, সুন্দর থেকে সুন্দরতর হওয়ার প্রেরণা যোগাবে, আমাদেরকে সত্যকার মানুষ হতে সাহায্য করবে। স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আবারও সকলকে আন্তরিক আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম ও নমস্কার জানিয়ে আমি আমার স্বাগত দর্শন শেষ করছি। মহারাজকে অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা এখন বরণ করে নেব, আমাদের মাঝে দুজন অতিথি মহারাজ আছেন, একজন স্বামী সুবিধানন্দজি, অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী কলকাতা, তাকে বরণ করবেন রাম।